সৃজনে উন্নয়নে বাংলাদেশ এই স্লোগানে বিপুল উৎসাহ উদ্দীপনায় কিশোরগঞ্জের কটিয়াদিতে দিনব্যাপী লোকজ মেলা ও সাংস্কৃতিক উৎসব পালিত হয়েছে। আজ উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী লোকজ মেলার আয়োজন করা হয়। এই উপলক্ষে একটি র্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার উপজেলা চত্বরে এসে শেষ হয় এবং ফিতা কেটে মেলার উদ্বোধন করেন। পরে উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহান কিয়ার সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল ওয়াহাব আইনউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ভূমি সহকারী কমিশনার এ কে এম গোলাম মোর্শেদ খান, কটিয়াদি মডেল থানার ওসি মোহাম্মদ শামসুদ্দিন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শফিকুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। কিশোরগঞ্জ কটিয়াদি থেকে মিয়া মোহাম্মদ সিদ্দিকের তথ্যচিত্রে পল্লী টিভি।